হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। লাস্ট টু লাস্ট ভিডিও তোমাদের বলেছিলাম যে দেবরূপা আইআইএমে চান্স পেয়ে গেছে, আর নেক্সট রোববার থেকে আমরা বেরোতে পারবো না কারণ ওর ক্লাস স্টার্ট হবে। তো আজকে হচ্ছে রোববার, ম্যাডাম অলরেডি ক্লাসে বসে গেছে আর আমি এখানে বসে বসে ভাবছি যে কী করবো। এখন বাজে 6:30, খুবই বোর লাগছে কারণ সারা সপ্তাহ কাজ করার পর 100 দিন যদি ঘরে বসে থাকতে হয় তো বোর লাগাটা স্বাভাবিক। বাট আরেক দিকে আমি খুব খুশি কারণ অনেক দিন ধরে ট্রাই করছিল আইআইএমে, বাট ফাইনালি গিয়ে পেয়েছে। তো এই সুযোগটাকে ছাড়া কোনো মতেই উচিত না। তো যাই হোক, হয়তো রাতে ওর ক্লাস শেষে আমরা বেরোবো, বাট তার আগে চলো তোমাদের একবার দেখাই ওর ক্লাসটা কীভাবে করছে। ম্যাডাম আমাকে SMS করলো যে ওর এখন একটু ব্রেক চলছে, তো আমি ভিতরে যাবো গিয়ে শুনবো, ওর কাছ থেকে রিভিউ নেবো যে ফার্স্ট ডে কেমন লাগলো। ব্রেক চলছে, বাবা 7 বছর পর পড়াশোনা করছে, কেমন লাগলো প্রথম? ভালো লাগছে অ্যাকচুয়ালি, একটা টপিকটা খুবই ইন্টারেস্টিং আর জিনিসটা আমার কাছে খুব একটা নন বলবো না, বাট সামহাও মানে রিলেটেড টু মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিটল বিট, বাট কতটা ইন ডেপথ সাবজেক্টটা কতটা ইন ডেপথ জানা যায় মানে ইটস এ হিউজ থিং অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে অ্যাজ অফ নাও মানে আমার ফার্স্ট ক্লাস আজকে, আমার বইয়ের ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছে একদিন ক্লাস করে। আমি বউটাও মানে এত বছর ধরে পড়াশোনা করছি আর এখন আমাকে বলছে আমাকে একটু বুঝিয়ে দিতে। অবশ্যই বুঝিয়ে দেবো, অলরেডি পড়েছো সবকিছু তো না? আমার অ্যাকচুয়ালি আমার MBA তে লজিস্টিক ছিল, তো মোটামুটি জানি, একবার শুধু চেক করতে হবে, বাট বুঝিয়ে দেবো, চিন্তা করো না, ঠিক আছে? তুই রোলের গন্ধ করছিস? রোলের গন্ধ না, বৌরানি একটু ফ্রাইড রাইস আর ওই ক্রিসপি চিলি বেবি কোনে গেছে, তাহলে টেস্ট করতে গন্ধ মানে কি বলবো, আমি খুব জিনিসগুলো নিয়ে ভাবছি, প্রচুর ভাবে বারণ করি ভাবতে না, যা হচ্ছে তো ভাবছি, মানে নট দ্যাট মানে এই কোর্সটার ব্যাপারে ভাবছি, মানে সেশন হলো সেটা নিয়ে অনেক তো আমরা গাড়িতে বসেছি, তো অনেক আমরা ডিসকাস করলাম, দেখো 15টার সময় মানে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করাটা মনে হয় না কতটা কী হবে। তো যাই হোক, আমি ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ করছি, স্বপ্ন পূরণ না, বেসিক্যালি ও যখন হাতটা এইবার বাথরুমে পরে হাতটা একটু ব্যথা ব্যথা পেয়েছিল, তখন ওকে আমি ইরানি চা খেতে নিয়ে গেছিলাম, বাট সেদিনকে আমরা পাইনি, তো আজকে আমি ভাবলাম যে ভুল সময় গেছিলাম আসলে, মানে ইরানি চাটা হয় দুপুরের পর থেকে, একটু বিকেলের ওই 3টে 4টে টাইম থেকে না, আর আমরা গেছিলাম একটু 1টা 1টার সময়। তো আমি ভাবলাম যে বেরোনো যাক, একটা সুন্দর ড্রাইভও হয়ে যাবে, যেহেতু একটা বারুইপুর বাইপাস আছে, সুন্দর একটা ফ্রেশ এয়ারও পেয়ে যাবে, আর ওর ইচ্ছা একটা যে ওর ইচ্ছে যেটা ছিল যে ইরানি চা খাবে সেটাও হয়ে যাবে, তো কেমন ব্যাপারটা? ভালোই আইডিয়াটা, কারণ শর্ট টাইম অথচ একটা রিফ্রেশমেন্ট দরকার, তো একটা ড্রাইভও হবে আর যেমন বললো চাটাও খাওয়া যাবে। আর আমার ভীষণ খিদে পেয়েছে, বেরোনোর আগে থেকেই বলছি কী খাবো কী খাবো, তো বলো ওখানে গিয়ে দেখো যে কী খাওয়া যেতে পারে। আসলে আজকে ভেজ খাবারটাই খাওয়ার ইচ্ছে আছে, বিকজ আজকে গুরু পূর্ণিমা, তো নন ভেজ আছে খাওয়ার ইচ্ছে নেই, তো দেখা যাক ওখানে কি। ওখানে অ্যাকচুয়ালি কাবাবটা খুব ভালো করে, কিন্তু আনফর্চুনেটলি আজকে খেতে পারবো না কাবাবটা, দেখি ভেজে কিছু খাবো বা নলে ফুচকা খেয়ে নেবো। তো চলো এবার যা যা গিয়ে তোমাদের দেখাই। আমরা পৌঁছে গেছি চায়ের দোকানের সামনে আর আজকে লাকিলি খোলাও আছে, আর ভিড়ও দেখতে পাচ্ছি বিশাল, খুবই ভিড়, আজকে সানডে না তো ভালোই ভিড় আছে আজকে দোকানে, আর এখান থেকে কিন্তু ভিউটা ভালোই লাগছে, দেখো উপরটা রুফটপটা সুন্দর লাগছে, রুফটপের রেস্টুরেন্টও খুব সুন্দর, মানে কখনো আসবো এখানে, আর এত সুন্দর লাইটিং দেওয়া, বেশ কালারফুল লাইটিং, মানে একটা আলাদাই ভাইব। এই যে এখানে হচ্ছে ইরানি চা, এই দেখো ভিড়টা দেখো, ফাইনালি পেলে তুমি,
আর এই যে চলে এসছে, কেমন কি ভালো খেতে চাটা। চায়ের উপরে শুধু সরের লেয়ারটা জাস্ট এতটা মোটা, মানে চাটা খেয়েই পেট ভরে যাবে বেসিক্যালি। দারুণ খেতে, মানে ইটস ওয়ার্থ ইট কামিং সো ফার ফর দিস, এন্ড ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং, দারুণ খেতে। আর কেবল লাইট চলে গেল, বাট এখানকার ভাইবসটা কিন্তু দারুণ। উপরে রুফটপটাও সেরা লাগছে, সুন্দর রাস্তা, এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে, দাঁড়িয়ে চা খাচ্ছে, ব্যাপক ভাইবস, তাই না? দারুণ ভাইবস, খুব অন্যরকমের ভাইবস। যেহেতু জায়গাটা তো খুব নিরিবিলি একটা জায়গা, আর তার মধ্যে দোকানটা এত লোক, আশেপাশটা ফুল গ্রিনারি, খুব ভালো একটা ভাইবস। অ্যাজ ইউজুয়াল বউ আমার দুধ চা খাচ্ছে, আর আমি বসে বসে বউকে দেখছি, কারণ আমি দুধ চা খাই না। লাল চা এখানে পাওয়া যায় কিনা আমি জানি না, চায়েরই দোকান তো মনে হচ্ছে পাওয়া যায়, যদিও এটা একটা স্পেশাল চা, এটা এটার জন্য নেই, নিরানি চার জন্য এটা স্পেশাল, বাট লাল চা পাওয়া যেতে পারে, একবার জিজ্ঞেস তো করে দেখো। গেছিলাম আমি জিজ্ঞেস করতে যে লাল চা পাওয়া যায় কিনা, এখানে অন্য কোনো চাই পাওয়া যায় না, এখানে শুধু নিরানি চা পাওয়া যায়। আর এদিকে বারবার বৃষ্টি পড়ছে আর থামছে, বৃষ্টি পড়ছে আর থামছে। এখন আমরা গার্ডেনে যে দাঁড়িয়ে আছি, এখন বৃষ্টিটা কমেছে, এখন আবার একটু যাবো বাইরে। আমরা বৃষ্টি পড়ছিল বলে শেডের নিচে এলাম, বাট শেডের নিচে আসতেই বৃষ্টিটা থেমে গেল। যেহেতু আমি চা পাইনি, তাই আমি একটা ফিনি নিয়েছি, আর এখানকার ফিনিটাও খুব ভালো খেতে। অনেকদিন আগে এসেছিলাম সব ফ্যামিলি মিলে, তখন আমি ফিনিটা খেয়েছিলাম, দারুণ ছিল ফিনিটা। আর দেবরূপা একটা ফিশ ফ্রাই অর্ডার করলো, যেখানে দু পিস থাকবে, তো সেটা আসুক, তারপর তোমাদের খেয়ে জানাচ্ছি ওটা কেমন খেতে। আমরা ফিশ ফ্রাইটা নিয়ে গাড়িতে চলে এসেছি, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর ফিশ ফ্রাইটা তো আমি যখন দেখলাম মাথাটা জাস্ট ঘুরে গেল, বিশাল বড় ফিশ ফ্রাই, এত ভালো একটা গন্ধ আসছে না, মানে আমার জিভ দিয়ে জল আসছে। এখন ওদের মাঝে ফিশ ফ্রাই খাবো, আর বেশ মোটা আর বেশ বড়। আমি ওদের খুলে দেখাচ্ছি একবার, দাঁড়াও। দীপক খুলছে ফিশ ফ্রাই আনবক্সিং ভিডিও, দেখো সাইজ গুলো দেখো, বেশ বড় বড় এক একটা ফিশ ফ্রাই, দুটো করে দিয়েছে 120 টাকা, মানে 60 টাকা করে পিস, 60 টাকা করে পিস। খুব সুন্দর করে উপরে আবার চাট মশলাও দিয়ে দিয়েছে, আর দিয়েছে সাথে কেচাপটা, তো ট্রাই করে দেখি কেমন খেতে। 60 টাকায় এত বড় ফিশ ফ্রাই, আর এরকম মোটা, থিকনেসটা এতটা, ভাবছি যে কি করে দিচ্ছে। আরে এইটা তো আরো বেশি বড়, এটা আরো বড়, সেকেন্ড দেখো সাইজটা, মানে যেমন লম্বা তেমনি মোটা, কি করে, হাউ ইজ ইট পসিবল, মানে 100% ভেটকি মাছ তো দেয়নি, যে মাছই দিয়েছে মাছের যা দাম, জানি না। আমি আর দেবরা ভাবছিলাম যে 60 টাকায় এত বড় ফিশ ফ্রাই কি করে দিল, খেয়ে বুঝতে পারলাম যে এটা প্রথমত বাসা মাছ, শুধু বাসা মাছ না, এটা মনে হয় পাঙাশ হবে, তো পাঙাশ ভেটকি। প্লিজ ওগুলো বলো না, তাহলে আমার খেতে ইচ্ছে করবে না। খেতে মোটামুটি, অ্যাকচুয়ালি আমরা যেরকম ফিশ ফ্রাই খাই এটা সেরকম নয়, একটু ডিফারেন্ট, কারণ ভীষণ মানে খুব মশলাদার ভেতরটায় না, খুব মশলা দেওয়া আছে, আর এটা প্রচণ্ডভাবে গরম মশলা ইউজ করেছে, পুরো গরম মশলার একটা স্ট্রং স্মেল আসছে, এটা আমার খুব একটা পছন্দ না। সো সো ওয়ান টাইম ট্রাই করার জন্য ঠিক আছে, বাট স্মেলটা যতটা ভালো আসছিল খেতে অতটাও ভালো না, খারাপও বলবো না, বাট আহামরি কিছু না, খাওয়া যায়, চলে যাবে, এরকম একটা ব্যাপার। সো আমাদের ফিশ ফ্রাই খাওয়া ডান, আমরা একটা পার্সেল করে নিয়ে যাচ্ছি, তার কারণটা ছিল দুটো ফিশ ফ্রাই খুব মোটা ছিল, আর এই রাত 10টার সময় দুটো ফিশ ফ্রাই খেলে বাড়িতে গিয়ে ডিনার খেতে পারবো না, আর বাড়িতে আজকে ডিনারটা ফাটাফাটি আছে। আজকে বাড়িতে স্পেশাল ডিনার আছে, যেটা আমরা স্পেশাল অর্ডার দিয়েছি আমাদেরকে দোকানে, চিলি পানির আর নান, দারুণ মানে আমাদের দোকানের নানটা, কেউ যদি ট্রাই করতে চাও, এবেলা ওবেলার নান, নান কেন সবকটা আইটেমই নিজেদের দোকান বলে বলছি না, আমি নিজের দোকান প্রমোট করিও না, কারণ যদি ভালো হয় ডেফিনেটলি খাবে, তোমরা গিয়ে রেটিংস চেক করে নিতে পারো, প্রমোশন করছি না, বলছি বিকজ ইটস রিয়েলি নাইস। তো তাই জন্য অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে, অলমোস্ট কি মানে ডিনার অনেকের হয়তো হয়েও গেছে, তাই বেশি খেলাম না, একটা খেয়েছি, একটা আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। প্রথমত ভেবেছিলাম যে মা দাদার জন্য নেবো, বাট পরে মাথায় আসলো আজকে গুরু পূর্ণিমা, মা ভেজ খাচ্ছে আর দাদা বাড়িতে নেই, তাই ভাবলাম যে এই ফিশ ফ্রাইটা আমাদের দোকানে যে ভাইরা কাজ করছে তাদের জন্য যাবো, তারা পেলে খুব খুশি হবে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই রাখছি, বিকালটা ভালোই কাটলো, যদিও আমরা প্রত্যেকটা রোববার বাইরে ভালো কোনো ক্যাফে দিয়ে কাটাই, আজকে নর্মাল জায়গায় আসলাম, বাট খুব ভালো কেটেছে, ভালো কেটেছে, মানে গোয়িং ফরওয়ার্ড রবিবারগুলো একটু এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে, বাট অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই
পুরো উইকটা খুব হেক্টিক যায়, আমরা ওয়েট করে থাকি উইকেন্ডস এর জন্য, বাট এখন উইকেন্ডস গুলো আমাদের অকিউপাইড, বাট এটা করছি সবটাই নিজেদের বেটারমেন্টের জন্য। সো উই আর রিয়েলি মানে উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, মানে উই আর রিয়েলি স্যাটিসফাইড, তো মিলে মিশিয়ে সবটা নিয়েই চলবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই রাখছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো, টাটা এন্ড গুড নাইট।